আসসালামু আলাইকুম সবাইকে, মেডিকোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 শিক্ষাবর্ষের যে প্রশ্ন ছিল তার সলভ মেডিকো ইতিমধ্যে কমপ্লিট করেছে, এবং এই প্রশ্নের সলভ তৈরি করতে গিয়ে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট লক্ষ্য করেছি, যেটা আমরা আজকে শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে চাই। এবং 2023-24 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের আলোকে 2024 ব্যাচের যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা কিভাবে তাদের স্টাডি প্ল্যান সাজাতে পারে সে ব্যাপারে আমাদের কিছু পরামর্শ রয়েছে। তো আমি ভাইয়াকে এইবারের প্রশ্ন নিয়ে একটু জিজ্ঞেস করতে চাই যে ভাইয়া, এবারের বায়োলজি প্রশ্ন কেমন ছিল, কোনটা বেশি টাফ ছিল, বোটানি নাকি জিওলজি? বায়োলজি প্রশ্নের মধ্যে আসলে মানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার দৃষ্টিগোচর হয়েছে। যেমন প্রথমত হচ্ছে যে ইউজুয়ালি আমরা চিন্তা করি জুওলজি বোটানি সমান সমান প্রশ্ন থাকবে, যদিও এর ব্যতিক্রম এর আগে 2 বছর হয়েছে, বোটানিতে প্রশ্ন বেশি ছিল। ঠিক একই ঘটনা 2023 ব্যাচের সাথেও, বোটানিতে 18টি প্রশ্ন, জুওলজিতে প্রশ্ন ছিল 12টি। আর তুলনামূলকভাবে আমার কাছে বোটানি প্রশ্ন বিগত 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি কঠিন মনে হয়েছে, বা সবচেয়ে বেশি টেকনিক্যাল মনে হয়েছে। আমি প্রথমে যদি জুওলজির কথা আসি, জুওলজি যে 12টা প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো আসলে মানে একজন স্টুডেন্ট তার অ্যাভারেজ পড়া দিয়ে উত্তর করতে পারবে, এখানে ওরকম টাফ কোনো কিছু আমার কাছে মনে হয় না। কিন্তু বোটানি সত্য মিথ্যাটাই প্রশ্ন ম্যাক্সিমামই ছিল, এবং এই প্রশ্নগুলোর অপশন এমনভাবে দেওয়া হয়েছে যে পরীক্ষার হলে একজন স্টুডেন্ট কিন্তু মানে কনফিউশনের মধ্যে পড়ে যাবে যে কোন অ্যান্সারটি হতে পারে। তো যার কারণে আমার কাছে মনে হয় যে একজন স্টুডেন্ট এই বছর বোটানি যারা প্রশ্ন ফেস করেছে তাদের ওই প্রশ্ন দেখে বা প্রশ্নের স্টাইল দেখে নার্ভাস হয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ ছিল। তুলনামূলকভাবে বোটানিকে আমার অনেক বেশি কঠিন মনে হয়েছে। ভাইয়া, এবার আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের ম্যাক্সিমাম জুওলজির প্রশ্ন কিন্তু আদমো স্যারের বই থেকে হয়েছে, কিন্তু বোটানিতে দেখলাম যে ম্যাক্সিমাম প্রশ্ন হাসান স্যারের বই থেকে হওয়ার বদলে আজিবুর স্যারের বই থেকে হয়েছে, যেখানে বাংলাদেশের বেশিরভাগ কলেজেই আসলে ইন্টারমিডিয়েট লেভেলে জুওলজির জন্য আদমো স্যারের বইটাকেই পাঠ্য বই হিসেবে নেওয়া হয়, আবার বোটানির জন্য আবুল হাসান স্যারের বইটাকে পাঠ্য বই হিসেবে নেওয়া হয়। এখন আমাদের যারা শিক্ষার্থী যারা এই বছর 24 সালে HSC পরীক্ষা দিবে তারা তো এখনও হাসান স্যারের বইটাই পড়ছে বেশিরভাগ ক্ষেত্রে, সেক্ষেত্রে আজিবুল স্যারের বই থেকে এতগুলো প্রশ্ন আসলো, 14টা প্রশ্ন, যেখানে হাসান স্যারের বই থেকে মাত্র 1টা প্রশ্ন আসছে। শিক্ষার্থীরা তাহলে আসলে যারা মেডিকেল পরীক্ষা দিতে চায় তাদের কি এখনই আজিবুল স্যারের বইটা খুলে পড়া উচিত, নাকি হাসান স্যারের বই পড়ি কভার করা যাবে? বায়োলজির ক্ষেত্রে আসলে স্টাডি প্ল্যানের জন্য আমি প্রথমে যদি জুওলজির কথা বলি, জুওলজিতে সবাই আজমো স্যারের বই পড়ছে, এটাই কন্টিনিউ করবে। তবে এর সাথে সাথে যদি সম্ভব হয় আলিম স্যারের যে বই সেই বইয়ের অতিরিক্ত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে যদি সমন্বয় করে বা নোট করে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী পড়ে ফেলা যায় তাহলে জুওলজিতে একটা খুব ভালো প্রিপারেশন সম্ভব। বোটানির ক্ষেত্রে আমি একটু বলবো যে সবাইকে সিনসিয়ারলি এবং একটু সতর্কভাবে প্রস্তুতি নেওয়া উচিত, কারণ হচ্ছে হাসান স্যারের বই ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পড়ে বা ম্যাক্সিমাম কলেজে পড়ায় ঠিক আছে, বাট 2022 ব্যাচে কিন্তু আবার আলিম স্যারের বই থেকে বোটানি প্রশ্ন হয়েছিল 2022 ব্যাচে, আর 2023 ব্যাচে হচ্ছে আজিবুল স্যারের বই থেকে ম্যাক্সিমাম প্রশ্ন। তো সেই জন্য কেউ যদি মনে করে যে আমার বোটানিতে ফুল মার্কস দরকার, তাহলে বিগত কয়েক বছর 4-5 বছরের প্রশ্নের বিবেচনায় হাসান স্যারের বইয়ের সাথে সাথে আলিম স্যার এবং আজিবুর স্যারের বইয়ের অতিরিক্ত যে তথ্যগুলো আছে বিভিন্ন টপিক ভিত্তিক সেগুলা কিন্তু অবশ্যই নোট করে তাকে সুন্দরভাবে গুছিয়ে পড়া উচিত যদি সে ভালো নাম্বার পেতে চায়। আরেকটা ব্যাপার ভাইয়া, যেটা মানে এর আগে কোনো বছর আমরা দেখি নাই, এই বছরই প্রথম দেখলাম, সেটা হচ্ছে যে জুওলজির প্রশ্নগুলা যদি স্টুডেন্ট বইয়ের ভেতর থেকে পড়তে চায় সেটাও যেমন ঠিক আছে, সে পারবে, প্রশ্নের সোর্স খুঁজে পাবে, কিন্তু আরেকটা জিনিস খেয়াল করলাম যে বইয়ের শেষে যে বোর্ড এক্সামের যে কোয়েশ্চেনগুলা এইখান থেকে প্রশ্ন হুবহু চলে আসতেছে এবার।
এটা এটা একটা বিষয় যে আসলে যে জিওলজি যে 12টি প্রশ্ন আছে এই 12টি প্রশ্ন কিন্তু আসলে অ্যাকচুয়ালি যে কেউ একজন স্টুডেন্ট চ্যাপ্টারের ভিতরে বইয়ের ভিতরে পড়লেও সে এটা অ্যান্সার করতে পারবে, কিন্তু এই 12টি প্রশ্নের সবগুলাই একেবারে সেমভাবে মানে শেষের দিকে, আমরা যদি আজমল স্যারের বইয়ের কথা বলি, আজমল স্যারের বইয়ের শেষের দিকে যে বিভিন্ন বোর্ডের এমসিকিউ দেওয়া আছে, বোর্ড পরীক্ষার যেগুলো হয়েছে সেখান থেকে একেবারে অপশন সহ সেমভাবে তুলে দেওয়া হয়েছে। তো একজন স্টুডেন্ট বইয়ের ভেতরে পড়লে তাকে হয়তো পরীক্ষার হলে অ্যান্সার দেওয়ার সময় একটু চিন্তা করতে হবে, কিন্তু তার যদি বোর্ডের এমসিকিউগুলো সলভ করা থাকে তাহলে কিন্তু আর তার অতিরিক্ত সময় লাগবে না। এটা আমার কাছে একটু মানে একটু ভিন্নতা মনে হয়েছে বিগত বছরগুলোতে। জিওলজিতে একেবারে সম্পূর্ণ সবগুলো প্রশ্নই একেবারে বোর্ড কোশ্চেন থেকে সেমভাবে তুলে দেয় নাই, এটা একটু ভিন্নতা ছিল এই বছরের জন্য জিওলজির ক্ষেত্রে। এইটা এইবারই প্রথম। কিন্তু ভাই এই ধরেন এই যে ট্রেন্ডটা যে কোনো একটা জায়গা থেকে অপশন সহ প্রশ্ন তুলে দেওয়ার যে ট্রেন্ড, এটা কিন্তু আমরা আগের বছরগুলোতে কেমিস্ট্রিতে খেয়াল করেছি, ফিজিক্সে খেয়াল করেছি। কেমিস্ট্রিতে যেমন ধরেন ভাই এইবার যে 25টা প্রশ্ন যে আসছে তার মধ্যে 23টা প্রশ্নই আসলে অনুশীলনী থেকে আসছে, এবং তার চেয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে হাজারি স্যারের বই কেমিস্ট্রির জন্য আসলে বাংলাদেশে ইন্টারমিডিয়েট লেভেলের সব স্টুডেন্টই পড়ে, সবাই এটা সবাই পড়ে। এইবার আসানুল কবির স্যারের বই থেকে 13টা প্রশ্ন আসছে, যেখানে হাজারি স্যারের বই থেকে 12টা প্রশ্ন আসছে। এইটা কি 24 ব্যাচের স্টুডেন্টদের জন্য কি কোনো অ্যালার্মিং কিছু যে হাজারি স্যারের বই ছেড়ে অন্য রাইটারের বই পড়তে হবে? অ্যালার্মিং বলবো না, তবে এটা বলবো যে তাদের যে মানে হাজারি স্যারের বই পড়ার যে সবার যে টেন্ডেন্সি সেটার সাথে সাথে কবির স্যারের বইয়ের অনুশীলনীর এমসিকিউ, কারণ আসলে কেমিস্ট্রিতে এত বেশি ইনফরমেশন, একজন স্টুডেন্ট কিন্তু এই হাজারি স্যারের বই শেষ করেই তার জন্য অনেক টাফ হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। বিশেষ করে এক একটা চ্যাপ্টার, যেমন বিশেষ করে জৈব রসায়নকে মানে যদি আমরা বলি কতগুলো পেজ, তো এটা কিন্তু এক লেখকের বই পড়াই অনেক টাফ হয়ে যায়। সেখানে সেকেন্ড রাইটারের বই থেকে তোমার ইনফরমেশনগুলো আবার অ্যাড করে পড়াটা, এটা আমার মনে হয় এই মুহূর্তে ওই প্ল্যানে যাওয়ার দরকার নাই। যেটা করতে পারে সেটা হচ্ছে যে কবির স্যারের বইয়ের মধ্যে অনুশীলনীতে যে এমসিকিউগুলো আছে সেগুলো যদি প্রত্যেকটা চ্যাপ্টার টু চ্যাপ্টার সলভ করে ফেলে তাহলে আমার কাছে মনে হয় কেমিস্ট্রিতে একটা পারফেক্ট প্রিপারেশন হয়। এবং এটা কিন্তু শুধু এই বছরই যে অনুশীলনীর এমসিকিউ থেকে এতগুলো প্রশ্ন হয়েছে তা কিন্তু না, বিগত কয়েক বছর ধরে বা অনেক বছর ধরেই কেমিস্ট্রিতে অনুশীলনীর এমসিকিউ থেকে ম্যাক্সিমাম মানে 25টি প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্নই একেবারে অপশন সহ তুলে দেয়। সেই জন্য আমার কাছে মনে হয় যে এটাতে একটা প্রায়োরিটি থাকা উচিত যে আমি অনুশীলনীর এমসিকিউগুলো পড়বো এবং কবির স্যারের বই থেকে অন্তত অনুশীলনীর এমসিকিউগুলো যেন আমি শেষ করে ফেলতে পারি, এটা সবারই খেয়াল রাখা উচিত। আচ্ছা এখন এখানে ভাইয়া ফিজিক্সের ক্ষেত্রে ব্যাপারটা আরও গুরুতর, কেমিস্ট্রিতে তো 25টা থেকে 23টা প্রশ্ন আসছে অনুশীলনী থেকে, ফিজিক্সে যে 20টা প্রশ্ন হয় মেডিকেলে 20টাই অনুশীলনী থেকে আসছে। তাহলে 24 ব্যাচে ধরেন আমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাই 24 সালে যদি HSC পরীক্ষা দিয়ে, আমি কি শুধু ইসাক স্যার তপন স্যারের অনুশীলনীগুলোই পড়বো, আমি কি বইয়ের ভেতর থেকে পড়বো না? আচ্ছা এখানে আসলে অ্যাকচুয়ালি মানে এইভাবে চিন্তা করার সুযোগটা নাই। আমরা হচ্ছে যে বিগত বছরে প্রশ্ন যেভাবে ছিল সেই প্রশ্নের উপর ভিত্তি করে সেই প্রশ্ন পর্যালোচনা করে আমরা নেক্সট প্ল্যান ঠিক করি যে আসলে কোনটা রাইট হবে কোনটা রং হবে, প্ল্যান কোনটা কীভাবে কী করা উচিত। কিন্তু এখন অনুশীলনীর এমসিকিউ থেকে প্রশ্ন হবে এটা তো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না, মানে কোনো জায়গায় তো সার্কুলারে বা কোনো জায়গায় তো বলা থাকে না যে কেমিস্ট্রি থেকে বা ফিজিক্স থেকে অনুশীলনীর এমসিকিউ এতগুলো থাকবে, এটা বলা থাকে না। তার মানে হচ্ছে যে একজন স্টুডেন্টকে কিন্তু মানে প্রায়োরিটি ঠিক করতে হবে যে সে অনুশীলনের এমসিকিউগুলো তার প্রায়োরিটি থাকবে, কিন্তু তাকে চেষ্টা করতে হবে যে ভেতরের তথ্যগুলো আমি যতটুকু পড়তে পারি তাহলে আমি আরও বেশি কনফিডেন্ট থাকলাম, যে যদি কোনো কারণে এটা চেঞ্জ হয় বা একটু অন্যরকমভাবে প্রশ্ন থাকে তাহলে যেন আমি সেটা ফেস করতে পারি, আমি সেটার জন্য অ্যান্সার করতে পারি। প্রায়োরিটি লিস্টে অনুশীলনের এমসিকিউ থাকবে, এটা কম এফোর্ট দিয়ে ভালো নাম্বার পাওয়া সম্ভব, কিন্তু ভিতরে যা আছে যেগুলা আমরা ধরো মেডিকেল পক্ষ থেকে যেভাবে বই দাগ দিয়ে দিই বা যেভাবে ক্লাসে বলি যে টপিকগুলো সেগুলো অবশ্যই দেখা উচিত বেশি সিকিউর থাকার জন্য। ভাইয়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের সবসময় এর আগে দেখেছি যে মেডিকেলের জন্য যারা ট্রাই করতে চায় তারা একটু অঙ্ক থেকে একটু দূরে থাকতে চায়, গাণিতিক সমস্যা থেকে একটু দূরে থাকতে চায়, সবাই না ম্যাক্সিমামই থাকতে চায়। আবার মেডিকেল ভর্তি পরীক্ষাতে কিন্তু ভাইয়া সময়টা অনেক কম, 100 মার্কের প্রশ্ন সেখানে সময় পাচ্ছে মাত্র 60 মিনিট, মানে পার কোয়েশ্চেনে মাত্র 36 সেকেন্ড সময় পাচ্ছে। এইখানে যদি একজন স্টুডেন্টকে ফিজিক্স আর কেমিস্ট্রির গাণিতিক সমস্যা ফেস করতে হয় ও 36 সেকেন্ডে একটা প্রশ্ন উত্তর করা তো খুব
শক্ত। এই বছর কিন্তু ভাইয়া কেমিস্ট্রি থেকে 6টা গাণিতিক প্রশ্ন আসছে আর ফিজিক্স থেকে 3টা, মানে 9টা গাণিতিক প্রশ্ন। এত কম সময়ে কিভাবে অ্যানসার করবে স্টুডেন্টরা বা প্রিপারেশন কিভাবে নেবে? আচ্ছা, আমি যদি কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রিতে আসলে এই বছরে মানে 23 ব্যাচে যারা পরীক্ষা দিয়েছে অলরেডি, তাদের যে প্রশ্ন ছিল 6টি গাণিতিক সমস্যা যেটা ছিল, এটা আসলে উইদাউট ক্যালকুলেটর মানে সবগুলো ম্যাথ করা এটা খুবই টাফ, এটা সম্ভবই না। এটা যারা আগে থেকে অনুশীলনীর এমসিকিউ প্র্যাকটিস করতে করতে ওই ম্যাথের অ্যান্সারটা মুখস্থ হয়ে গিয়েছে, তাদের জন্য এই পরীক্ষা থেকে রেজাল্ট বের করে নিয়ে আসা সম্ভব। আদারওয়াইজ এটা একটা ট্র্যাপের মতো হয়ে গেছে যে ম্যাথ আছে, কেউ ম্যাথ করতে গিয়ে সে এটা মানে সলভ করতে পারতেছে না, সে নার্ভাস হয়ে যাচ্ছে, নেক্সট ইজি কোশ্চেন ভুল করতেছে। এবং আমরা সবসময় এটা বলি যে আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম থাকা মানে এটা এক ধরনের ট্র্যাপই বলা যায়, ওটা নিয়ে সময় দেওয়া উচিত না, ওটা নিয়ে বসে থাকা উচিত না। তাহলে সেক্ষেত্রে 2024 ব্যাচের যারা, তাদের জন্য পরামর্শ হচ্ছে যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলা যেগুলো অনুশীলনের মধ্যে আছে সেগুলো অবশ্যই সলভ আমরা করব। সলভ করতে 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 আমরা এমন পর্যায়ে নিব যেন আমরা দেখেই অ্যান্সারটা মানে মনে করে ফেলতে পারি। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে যেটা খেয়াল রাখা উচিত যে ম্যাথের মধ্যে আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে ডাটা চেঞ্জ করে সাধারণত প্রশ্ন আসে না, অনুশীলনীতে যা আছে তাই দিয়ে দেয়, অপশন সহ দিয়ে দেয়, এটাই হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো সেই জন্য ওই আগে থেকে সলভ করা যদি থাকে তাহলে সম্ভব, আদারওয়াইজ যে এইটা আমি রুলস জানি, আমি এই রুলস ফলো করে আমি পরীক্ষার হলে আমি ম্যাথ করব, এই চিন্তাভাবনা রেখে পরীক্ষার হলে যাওয়া উচিত না। আচ্ছা, এই ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি বলি, ফিজিক্সের ক্ষেত্রে আমার ব্যাপার হচ্ছে এটা যে ফিজিক্সেও সেম অনুশীলনের মধ্যে যে ম্যাথগুলো আছে সেগুলো দেখবে, তার সাথে হচ্ছে যে উদাহরণের যে ম্যাথগুলো ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলোও যদি সাথে সাথে প্র্যাকটিস করে ফেলে, এবং প্র্যাকটিসটা এমন পর্যায়ে নিতে হবে যে যেন মানে প্রশ্ন দেখলেই সে এটার উত্তরটা মনে পড়ে যায়, এরকমভাবে প্র্যাকটিসটা ওই পর্যায়ে নিতে হবে আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে কিভাবে আপনি এটা বলতে চাচ্ছেন যে যেহেতু অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটার অ্যালাউড না, তাহলে যেই ম্যাথগুলা প্রশ্নে আসে বা যেই ম্যাথগুলা বাছাই করা হয় পরীক্ষা দেওয়ার জন্য, সেই ম্যাথগুলা কি ছোট ছোট ম্যাথগুলাই আসে, স্টুডেন্টরা কি ওইগুলাই প্র্যাকটিস করবে? ব্যাপারটা এরকম, হ্যাঁ, মানে যেগুলো ছোট সেগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু এই বছরের প্রশ্নে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, কারণ যে প্রশ্ন হয়েছে তাদের খুব সম্ভবত এটা ব্যাপারটা বিবেচনাই ছিল না যে এই ম্যাথ তো উইদাউট ক্যালকুলেটর করাই সম্ভব না, আর উইথ ক্যালকুলেটর হইলেও অনেক সময় নিয়ে তারপর করতে হবে, যে টাইপ ম্যাথগুলো ছিল। এবং 25টি এমসিকিউর মধ্যে 6টি গাণিতিক সমস্যা দেওয়া, এটাও কিন্তু মানে ওই সলভ করে সে অ্যান্সার করবে ওইটা সম্ভব না। সেই জন্য সে অবশ্যই ছোট ছোট ম্যাথগুলো দেখবে, কিন্তু অনুশীলনীর ভিতরে কোনো ম্যাথ যদি থাকে, অনুশীলনীতে প্র্যাকটিস হিসেবে যদি থাকে, সেটা ছোট হোক বড় হোক সেটা বিবেচনা নেওয়ার কোনো সুযোগ নেই, সেটা অবশ্যই সলভ করা উচিত, বড় হলে সলভ করে ফেলা উচিত, করতেই হবে। আচ্ছা, খুবই শক্ত প্রতিযোগিতা সামনে আসতে যাচ্ছে, আমার মনে হয় শিক্ষার্থীরা এটা বুঝতে পারতেছে। এখানে একটা ব্যাপার আমি বলে রাখি, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু মোট 100 মার্কের প্রশ্ন হয়, তার মধ্যে বায়োলজি থেকে প্রশ্ন হয় 30 মার্ক, কেমিস্ট্রি থেকে 25, ফিজিক্স থেকে 20। এই যে 75 মার্কের প্রশ্ন, এটা কিন্তু তোমরা যারা দেখছো আমাকে, অবশ্যই তোমরা জানো যে HSC পরীক্ষার জন্য তোমাকে আসলে এই 3টা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতেই হয়। এইখানে একটা যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে জেনারেল নলেজ এবং ইংলিশের ব্যাপারটা। ভাইয়া, স্টুডেন্টরা ইংলিশ যদিও HSC-র জন্য পড়ছে, তা আমি নিজের ভর্তি পরীক্ষা দেওয়ার যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে আমি জানি, বলতে পারি যে HSC-র যে ইন্টারমিডিয়েটের যে ইংলিশ সেটার সাথে অ্যাডমিশন টেস্টের ইংরেজির পড়ার কিছু তফাত তো আছেই, প্লাস সাধারণ জ্ঞান যে টপিকটা এটা টোটালি কিন্তু আমরা HSC-তে পড়ি না, একদমই নতুন। তো ইংরেজিতে যে 15 আর সাধারণ জ্ঞানে যে 10, জিকেতে যে 10, এইটা স্টুডেন্টরা কিভাবে অ্যাপ্রোচ করবে, এখন থেকে কি পড়া শুরু করবে নাকি এখন? না, এটা আসলে অ্যাকচুয়ালি যারা 2024 ব্যাচের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, যারা যাদের খুব সম্ভবত জুন মাসের 30 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, তাদের জন্য আসলে অ্যাকচুয়ালি আমি বলবো যে তাদের ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই ইন্টারমিডিয়েট পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে, এটা ফার্স্ট প্রায়োরিটি। সেক্ষেত্রে ইংরেজি বা সাধারণ জ্ঞানে, বিশেষ করে সাধারণ জ্ঞানে অতিরিক্ত সময় এই মুহূর্তে দেওয়াটা সেটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। তবুও যদি কেউ পড়তে চায় যে না আমি কিছু কিছু করে একটু যদি দেখতে চাই, পড়তে চাই, তাহলে আমি কোনটা দেখবো,
তাহলে সেক্ষেত্রে সাধারণ জ্ঞানের জন্য এবং ইংলিশের জন্য আমি বলবো যে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক যেগুলো আছে, মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস এর যত প্রশ্ন আছে, এগুলো যদি অল্প অল্প করে পড়ে ফেলে তাহলে এখানে খুব বেশি সময় দিতে হবে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়া হয়ে যাবে। আপাতত এটুকুই, এবং এরপরে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে যখন সে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেবে তখন তার আরও একটু ডিটেইল পড়ার জন্য যথেষ্ট সময় সে পাবে। যদি সে নিজেকে অ্যাডভান্স রাখতে চায় তাহলে সাধারণ জ্ঞান এবং ইংরেজির ক্ষেত্রে এভাবে অ্যাডভান্স রাখা সম্ভব যে বিগত বছরে যত প্রশ্ন ছিল সেগুলা সলভ করে ফেলা। আচ্ছা, এইখানে যেহেতু একটা তফাত চলে আসছে যে এইচএসসির আগে এবং পরে কিছু পড়া চলে যাচ্ছে আমাদের, এখানে আরেকটা ক্রুশাল পয়েন্ট গত কয়েক বছর ধরে অ্যারাইজ হয়েছে, এটা সেটা হচ্ছে আমরা করোনার পরবর্তী সময়ে একটা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে কিন্তু এইচএসসিতে পরীক্ষা দিয়ে আসছে আমাদের স্টুডেন্টরা, যেটাকে আমরা শর্ট সিলেবাস বলি ম্যাক্সিমাম জায়গায়। কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে গত কয়েক বছর ধরে কিন্তু শর্ট সিলেবাসটাকে টার্গেট করেই প্রশ্ন হচ্ছে না, এর বাইরেও প্রশ্ন হচ্ছে। তাই শিক্ষার্থীরা এখন কি শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার দেখবে নাকি এখন শুধু শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোই দেখবে? আচ্ছা, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন ফুল সিলেবাসে নিতে হবে, এটা নিয়ে আর কোনো মানে প্রশ্ন নাই, এটা চূড়ান্ত। কিন্তু এই মুহূর্তে মানে ইন্টারমিডিয়েট পরীক্ষার যে টপিক, যে চ্যাপ্টারগুলো, সেগুলোর উপর বেশি ফোকাস থাকা উচিত, এবং অন্য এর বাইরের অতিরিক্ত চ্যাপ্টার পড়তে গিয়ে এই পড়া নষ্ট হয় এরকম কোনো কিছু করা উচিত না। সেক্ষেত্রে যদি সম্ভব হয়, এখনও যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য যথেষ্ট সময় আছে, যদি সম্ভব হয় ফুল সিলেবাসের যে অতিরিক্ত যে চ্যাপ্টারগুলো সেগুলো যদি কিছুটা দেখে আগে থেকে আইডিয়া নিয়ে রাখা যায় তাহলে সেটা খারাপ না। সেটা অবশ্যই আমি বলবো যে একটু অ্যাডভান্স থাকা, একটু এই যেহেতু অনেক বড় প্রতিযোগিতা সেক্ষেত্রে একটু কষ্ট করে এখন একটু বেশি সময় দিয়ে যদি এটা করে ফেলা যায় তাহলে এটা অবশ্যই উপকার হবে, সেটা স্টুডেন্টের জন্য, রেজাল্টের জন্য ভালো হবে। ধন্যবাদ ভাইয়া। এখানে লাস্ট যেটা আমি আপনার কাছে জানতে চাই, মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে প্রত্যেকবার এইচএসসি পরীক্ষার পর সবার আগে হয়, এই জন্য আর মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে যারা চিন্তা করতেছে, যারা পরীক্ষা দিতে চায় তারা অনেক টেনশনে থাকে যে বাদ বাকি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তো আরও অনেক পরে হয়, তাহলে আমার আগে থেকে কিছু পড়া শুরু করে রাখা উচিত। এখন এখানে শিক্ষার্থীদের জন্য এই যে শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস, অনুশীলনী থেকে পড়বো নাকি বাইরে থেকে পড়বো না, ভেতর থেকে পড়বো, কোন বই পড়বো কোন বই পড়বো না, এত এত যে প্রবলেম আমাদের সামনে আসতেছে, এইটার বেসিসে মেডিকো এই বছর ২৪ সেশনের যারা ২৪ যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কি চিন্তা করতেছে, তাদের জন্য কি কোনো স্টেপ নিচ্ছে, কোনো কোর্স কি সামনে আসতে যাচ্ছে? আচ্ছা, আমাদের পক্ষ থেকে আমরা আসলে অ্যাকচুয়ালি সবসময় যে জিনিস নিয়ে আমাদের চিন্তা থাকে বা আমরা যেভাবে আমাদের স্টাডি প্ল্যান বা কোর্স প্ল্যানকে আমরা যেভাবে সাজাই সেটা হচ্ছে বিগত বছরগুলোতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জার নলেজ ইংলিশে কী টাইপ প্রশ্ন ছিল, কীভাবে প্রশ্ন হয়েছে, কোন সোর্স থেকে প্রশ্ন হয়েছে, সেগুলো আমরা চেষ্টা করি যে একটু বোঝার, আমরা একটু পর্যবেক্ষণ করি, আমরা সেগুলোকে নিয়ে পর্যালোচনা করি, সেই অনুযায়ী প্ল্যান সাজাই। তো আমরা ২০২৩ ব্যাচের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নকে ঠিক যেভাবে যতটা সূক্ষ্মভাবে আমরা দেখেছি বা দেখার আমাদের সুযোগ হয়েছে, কারণ অলরেডি এই প্রশ্নের সলভ কিন্তু সবাই পেয়ে গিয়েছে, সবাই অলরেডি দেখেছেও, কিন্তু সবাইকে আমরা বলবো যে আগের যে সলভ তারা পেয়েছে আজকে মেডিকোর পক্ষ থেকে যেভাবে আমাদের একটা পর্যালোচনা বা পর্যবেক্ষণ সবাইকে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, এটা তারা একটু যেন কম্পেয়ার করে, তাহলে তারা এই যে পার্থক্য এটা তারা খুব সহজে ধরতে পারবে। আমরা এই সমস্ত আমাদের কার্যক্রমের পরিপ্রেক্ষিতেই ২০২৪ ব্যাচের জন্য আমাদের ক্লাসের যে সিস্টেম সেখানে অনেকটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যে এক্সাম সিস্টেম এবং এক্সামের যে কোশ্চেন, কোন বই থেকে কত পার্সেন্ট কোশ্চেন হবে, কোশ্চেনের মধ্যে কতটুকু সত্য মিথ্যা থাকবে, সংখ্যা বিষয়ক তথ্য থাকবে কি না, ম্যাথমেটিক্যাল প্রবলেম কতগুলো থাকবে, এগুলো নিয়ে অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে করে একজন স্টুডেন্ট যদি পরিশ্রমী হয়, সে যদি শুরু থেকে সিনসিয়ারলি পড়ে তাহলে তার এই পরিশ্রমের জন্য মূল্যায়ন হয়, তার যে সিনসিয়ারিটি সেই সিনসিয়ারিটির মাধ্যমে যে সে যেন এটার প্রাপ্য যেটা সেই প্রাপ্যটা যেন পায়, সেই জন্য আমাদের এক্সাম সিস্টেম অনেকটাই নতুনভাবে আসবে, আমাদের প্রশ্ন সব কিছুই নতুনভাবে আসবে, এবং সেখানে আমরা অনেক টেকনিক্যাল প্রশ্ন আমরা অ্যাড করবো যাতে করে স্টুডেন্ট আরও বেশি ক্রিয়েটিভ চিন্তাভাবনা করতে পারে, যাতে করে মানে পরীক্ষার হলে বিশেষ করে বায়োলজির জন্য, বায়োলজিতে যেভাবে প্রশ্ন এবছর হয়েছে এই প্রশ্নে বায়োলজিতে ৩০-৩০ পাওয়ার জন্য খুব ভালো স্কিল থাকা দরকার। এখন আমরা
প্ল্যান এভাবেই সাজিয়েছি যে একজন স্টুডেন্ট ওই পর্যায়ের স্কিল হবে যাতে বায়োলজিতে 30-এ 30 নাম্বার পেতে পারে। এর সাথে সাথে আমাদের রেগুলার যে কার্যক্রম সেই রেগুলার কার্যক্রম মানে টিচারের মাধ্যমে স্টুডেন্টদেরকে মনিটর করা থেকে শুরু করে আমাদের যে মানে রেগুলার ক্লাস শেষ হওয়ার পরে মডেল টেস্ট কীভাবে হবে কখন থেকে কীভাবে সমস্ত কিছুর মধ্যে আমরা কিন্তু ভিন্নতা অ্যাড করতে যাচ্ছি। আগে যে আমাদের যা কিছু ছিল তার সাথে আরও কী কী করলে স্টুডেন্ট উপকৃত হবে বা তার জন্য পড়তে সুবিধা হবে চান্স পাওয়ার জন্য তার পসিবিলিটি বাড়বে সেরকমভাবেই আমরা কিন্তু প্ল্যান সাজিয়েছি এবং আমরা আশা করি যে আমাদের এই দ্য ফাইনেস্ট সলভ এবং আমাদের এই ফাইনেস্ট সলভের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ব্যাচের জন্য আমাদের যে কার্যক্রম সেটা স্টুডেন্টদের সাকসেসের ক্ষেত্রে ভূমিকা রাখবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে এত আমাদের কথাগুলো শোনার জন্য, পরামর্শগুলো শোনার জন্য। আশা করি এই পরামর্শগুলো তোমার কাজে লাগবে যদি তুমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিতে চাও। তোমাকে এই সুযোগে আমি একটু জানিয়ে রাখতে চাই, মেডিকোর পক্ষ থেকে, মেডিকো একাডেমিক টিমের পক্ষ থেকে আমরা যে বিস্তারিত সলভটি প্রস্তুত করেছি যে মেডিকেল ভর্তি পরীক্ষার কোন প্রশ্নটা টেক্সট বইয়ের কোন জায়গা থেকে এসছে, কোন লাইন থেকে এসছে বিস্তারিত ব্যাখ্যাসহ, এই পুরো সলভটি আমরা মেডিকোর পেজ থেকে ইতিমধ্যেই পোস্ট করে দিয়েছি। তুমি মেডিকোর পেজে একদম প্রথম পোস্ট হিসেবে এটি পাবে এবং এই পোস্টের লিঙ্ক কিন্তু আমরা এই ভিডিওর কমেন্টেও অ্যাড করে দিয়েছি, অবশ্যই প্রথম কমেন্টটি চেক করবে এবং ফিল ফ্রি টু শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। তুমি অবশ্যই তোমার বন্ধুদেরকে এটি শেয়ার করবে এবং নিজে অবশ্যই পিডিএফটি সেভ করে রাখবে যেন তোমার পরবর্তীতে যে কোনো দরকারে যেন পিডিএফটি তুমি ব্যবহার করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।